গুড ফ্রাইডে আজকের দিনে দুষ্কৃতীরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছিলেন, সারা বিশ্বের সঙ্গে আজ রানাঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো গুড ফ্রাইডে। ভগবান যীশুর ক্রুশবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করার দিনে গির্জায় গির্জায় আয়োজিত হলো প্রার্থনা। রানাঘাট সেন্ট লুক চার্চে আয়োজিত হয় প্রার্থনা সভা। উপস্থিত ছিলেন ফাদার ডেভিড রয় ও ফাদার জন বয়। এদিনের প্রার্থনা সভায় গুড ফ্রাইডের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে বোঝান ফাদাররা। গুড ফ্রাইডেতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা উপবাস করে থাকেন সারা দিন, দিনান্তে ফল খেয়ে উপবাস ভঙ্গ করেন। খ্রিস্টেতে আমার প্রিয়জন, সেই দিন যিশু ক্রুশ থেকে তাদেরকে, যারা তাদের, যারা যিশুকে মরণাপন্ন দিয়েছিল, যারা যিশুকে কষ্ট দিয়েছিল, যিশু তাদের কাউকে ক্ষমা করেননি, তিনি তাদের কাউকে ক্ষমা করতে পারেননি। কিন্তু যিশু যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।